নমস্কার বন্ধুরা, সুনন্দা রান্নাবাটি চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য শুক্ত রেসিপি নিয়ে এসেছি। এটা খুবই সামান্য উপকরণে করে দেখাবো, আর ঘরোয়া যে সবজি বা উপকরণ থাকে সেগুলো দিয়েই কিন্তু করে দেখাবো। তো কিভাবে রেসিপিটা তৈরি করেছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। রেসিপিটা তৈরি করার জন্য আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারেন। তো সর্ষের তেলটা দেওয়ার পরে খানিকক্ষণ গরম হয়ে গেছে, এরপরে আমি বড়ি দিয়ে ভেজে নেব। তো আমি বড়ি দিয়ে কিন্তু শুক্তটা রান্না করব। তো বড়িটা একটু আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু বড়ি দিয়েও করতে পারেন, আবার বড়ি ছাড়াও করতে পারেন, সেটা আপনাদের পছন্দ মতো। তো বড়ি দিয়ে করলে কিন্তু শুক্ত খেতে বেশি ভালো লাগে। কড়াইয়ে যে সর্ষের তেল ছিল সেই সর্ষের তেলের মধ্যেই আমি এখন করলা দিয়ে দিচ্ছি। করলাগুলো আমি এইভাবে কেটে নিয়েছি লম্বা লম্বা করে, আপনারা যদি চান উচ্ছে দিয়েও কিন্তু করতে পারেন। তো করলাটা আমার ভাজা হয়ে গেছে, আমি খুব বেশি ভাজিনি আবার খুব কমও ভাজিনি, মোটামুটি ভেজেছি। আমি তুলে নিলাম। এরপরে কড়াইয়ের মধ্যে যে সর্ষের তেল ছিল সেই সর্ষের তেলের মধ্যে আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেবো কাঁচা কলা। তো কাঁচা কলাটা আমি এভাবে ভেজে নেব, তার সাথে একটু আলুও দিয়ে দেবো। তো আলু দিয়ে দিচ্ছি। কাঁচা কলা আর আলুটা ভালো করে ভেজে নিয়েছি, এবারে তুলে নিচ্ছি। এবারে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পাঁচফোড়ন। তো তেজপাতা আর পাঁচফোড়ন দেবার পরে এবারে দিয়ে দিচ্ছি সজনে ডাঁটা আর পেঁপে। সজনে ডাঁটা আর পেঁপে দেওয়ার পরে ভালো করে একটুখানি আমি নাড়াচাড়া করে ভেজে নিলাম। আর এখন দিয়ে দিলাম লবণ, এটা স্বাদ অনুযায়ী দিতে হবে, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এখন দিয়ে দিলাম আদা বাটা, আর শুক্তোতে তো আদা বাটা দিতেই হবে। তো আদা বাটা আমি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এর খানিকক্ষণ পরে আমি যে সবজিগুলো ভেজে নিয়েছিলাম, মানে কাঁচা কলা আর আলু, সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। এবার সব কিছু কিন্তু একসাথে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। আমি এখানে কোনো সর্ষের ব্যবহার করিনি, আপনারা চাইলে সর্ষেটারও ব্যবহার করতে পারেন। অনেকে সাদা সর্ষ বেটে দিয়ে থাকেন, তো যদি চান সাদা সর্ষেও কিন্তু বাটা দিতে পারেন। এবার ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে রাঁধুনি বাটা। তো আমি এখানে এক চামচ মতন রাঁধুনি বাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো ভালো করে এরপরে একটু মশলার সাথে সব কিছু কষিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দেবো দুধ। এখানে আমি 250 ml মতন দুধের ব্যবহার করেছি, আপনারা চাইলে কম বেশি করতে পারেন। আর তার সাথে একটু জল দিয়েছি যাতে সবজিটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। এবার সব কিছু এক জায়গায় করে দিলাম, আর শুক্তোর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ, যাতে শুক্তোটা খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে। এরপরে আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ হতে দেব। বন্ধুরা, আমি 10 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। এরপরে আমি ওপর থেকে ভাজা বড়িগুলো দিয়ে দিলাম। এবার বড়ির সাথে শুক্তোটা ভালো করে একটু নাড়াচাড়া করে আর কিছুক্ষণ আমি হতে দেব। তো বন্ধুরা, আমার শুক্তোটা রেডি হয়ে গেছে, এখন আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকতে হবে, আর বেল নোটিফিকেশনটাকে অন করে দিতে হবে যাতে নিত্য নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে বন্ধুরা, গরমকালে কিন্তু এই শুক্তো রেসিপিটা অবশ্যই ট্রাই করতে হবে, আর বাড়ির লোকজনদের অবশ্যই খাওয়াতে হবে। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।